হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। হবে আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে নবাব মুভির, কারণ নবাব মুভির পার্টগুলো শেষ করতে হবে তাড়াতাড়ি করে, কারণ নেক্সট মুভি পেন্ডিংয়ে পড়ে রয়েছে। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর আমার গলাটার অবস্থা খুব খারাপ, তো কেউ কিছু মনে করো না। যাই হোক, চলো এই মুভির এটা 5 নম্বর পার্ট দেখবো, আর মুভিটা অনেকটাই বড় যেহেতু তাই জন্য একটুখানি বেশি সময় লাগছে। তো চলো বেশি দেরি না করে মুভির একদম, পার্টটা তো দেখা যাক। চলো। রাজীব রাজীব ওর সাথে ভালো ব্যবহার করছে, আবার এর সাথেও ওকেও ফোন মেসেজ করছে। দেখতে ইচ্ছা করছে বলেছে, সেটা তো আলাদা বিষয় না, দেখতে ইচ্ছা করতেই পারে, কিন্তু ও তো অন্য কিছু ভাবছে। আঙ্কেল আপনি এক্সপেক্ট করনি তো? হ্যাঁ, আচ্ছা মা, গৌতম বাবু আমার জন্য একটা ফাইল রেখে গেছেন, তুমি জানো? না তো, আপনি আসুন আমি দেখছি। আসুন আঙ্কেল। শয়তান আবার এখানে কি করতে এসেছে? ফাইন নিতে এসে বলছে নাকি? শয়তানি করতেই এসছে, আমার দেখে যেমন হলো মুখের হাব ভাব। রাত্রিবেলা এখানে কি করতেছে? শয়তানি করতে ছাড়া তো অন্য আসবে না। কি রঙের ফাইল আঙ্কেল বলুন তো? আমি দেখছি, তুমি ঠিক বুঝতে পারবে না। আচ্ছা, মেসেজটা মনে হচ্ছে ও করছে, তাই তো মনে হলো, ওই তো ওখান থেকে টাইপ মেসেজ করে, করলো কিছু একটা। হ্যাঁ, ডাইভার্ট করানোর জন্য ওকে। কি হলো, উত্তর নেই কেন? দেখে ফেলেছি, দেখে ফেলেছি। বুঝি বুঝি, সবই বুঝি। রাজীবের সঙ্গে তো বেশ ভালোই বন্ধুত্ব হয়েছে। আচ্ছা, শয়তানি করার জন্যই এসছে কিছু একটা, কিছু তো একটা মাথায় ফোন দিয়ে পাঠছে, তো কি সেটা বোঝা যাচ্ছে না। বাবাকে বলবো নাকি রাজীবের কথা? নাকি রাজীবকে এখনই এখানে ডেকে পাঠাবো? এত রাতে? প্রেমের কিবা রাত কিবা দিন, মনের মধ্যে চাই শুধু তাক দিনা দিন। তুমি শুধু বলো যে তোমার ওকে দেখতে ইচ্ছে করছে কিনা, আর দেখো ওরও তোমাকে দেখতে ইচ্ছে করছে কিনা। আরে মোবাইল থেকে নয়, তাহলে না আসার ইচ্ছে থাকলে তো ফোনই ধরবে না। মানে কিভাবে ডাকবে? বুঝতে পারছি না কি করার চেষ্টা করছে। আমার মাথায় ঢুকছে না কি যায় সেটা কি। ল্যান্ডলাইন থেকে কল, বাই। হ্যালো, মেঘলা বলছিলাম। বলুন বলুন, পাশে কি কেউ আছে? হ্যাঁ, কেন বলুন তো? একটা বিপদে পড়েছিলাম, একবার কি বাড়িতে আসা যাবে? আচ্ছা, ওকে ডাইভার্ট করে, মানে মেয়েটাকে ইয়ে করছে, মেয়েটাকে দিয়ে ওকে ডাকাচ্ছে, কিছু একটা ফোন দিয়ে তো আটছে। কিন্তু কি করতে রাগাচ্ছে ওকে? ওকে আসছে। কে আসছে? তাহলে তুমিও রেডি হয়ে নাও। আমি তো রেডি আছি। কি পোশাক পরেছো এটা? এটা কোনো পোশাক হলো? তোমাকে তো মোটেই মানাচ্ছে না। দাম, এটা খুলে দিই। আঙ্কেল কি করছো? না আরে এসো, আমি তোমার নিজের হাতে সাজিয়ে দিই। ছাড়ুন আমাকে। মানে এটা কি করছে? কি অবশ্য, মেয়েটা তো কিছু বুঝতেও পারছে না, মেয়েটা তো মানে ভাবছে ভালো ভেবেছিল লোকটাকে। ছাড়ুন, এই ফাইলটাই তো ক্লোজ করতে এসেছি মামুনি। আঙ্কেল
মেরেও দিল মেয়েটাকে। গৌতমবাবু, আমি রাজীব চৌধুরী বলছি। রাজীব, এত রাতে তুমি ওখানে কি করছো? এখানে একটা ঘটনা ঘটে গেছে স্যার। কি হয়েছে? কমিশনার সাহেবের মেয়ে মেঘলা খুন হয়েছে। কি বলছো? কি বলছো, নিজে খুন করে? কি বলছো নাকি ফাঁসার চোখে? নিজে করে নিয়ে ওর নামে এখন দোষ দেওয়ার জন্য এখন ওকে ইয়ে করছো? ফোন করেছো সঙ্গে সঙ্গে? বদমাশ কথা। ইয়েস স্যার, ঠিকই বলছো। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি এখনি আসছি, এখনি আসছি। রাজীব বাবু, দেখি এবার তোমাকে কি বাঁচায়। রাজীব বাবু কে বাঁচায়? তাহলে কি রাজীবের ফিঙ্গার প্রিন্ট ইয়ে নাকি? রাজীবের ফিঙ্গার প্রিন্ট কত থেকে পেয়েছ? ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট অনুযায়ী এই ঘরে প্রত্যেকটি জিনিসে আপনার হাতের ছাপ আছে। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ কমিশনার শ্রী গৌতম দাশগুপ্তের কন্যা কুমারী মেঘলা দাশগুপ্তকে ধর্ষণ ও হত্যার অপরাধে। এত বড় বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকে না? হ্যাঁ, যেখানে কমিশনারের বাড়ি সেটা তো হচ্ছে কথা। কমিশনারের বাড়িতে তো সবসময় সিসিটিভি ক্যামেরা থাকা উচিত। এই আদালত শ্রী রাজীব চৌধুরীকে 14 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল।
জেল কর্তৃপক্ষের অনুরোধে তাকে ও আরও দুই অপরাধী মোহাম্মদ পাশা ও আকবর মন্টুকে আসানসোলের একটি বিশেষ কারাগারে রাখার নির্দেশ দেওয়া হল। এক মিনিট, আমি একটু বিমলবাবুর সাথে কথা বলতে পারি? কি কথা বলবো বিমলবাবুর সঙ্গে? আমি চলে যাচ্ছি, কিন্তু আমাদের কাজটা যেন থেমে না থাকে। এই অন্যায়টা আপনার সাথে হতে পারে না স্যার, ফিরে আপনাকে আসতেই হবে। আমার হাত থেকে তোকে কে বাঁচাই আমি দেখবো। গাড়িতে আজ দুপুরে JH02K3297 নম্বরের গাড়ি দিল্লি রোড ধরে কলকাতায় ঢুকছে এবং তাতে মাল আসছে। সেদিন হাইওয়েতে যে আমরা গাড়িটাকে ধরবো সেটার কথা ওরা জানলো কি করে? কথাটা তো কমিশনার আর অভয়বাবু ছাড়া আর কেউ জানতো না। আমার কাছে একটা SMS এসেছিল। বাহ, SMS এলো আর অমনি তুমি সুসুর করে ভক্ত প্রহ্লাদের মতো ছুটলে তোমার মাকে দেখতে, অন ডিউটি। আমি যে মাকেই দেখতে গিয়েছিলাম সেটা অভয় সরকার জানলো কি করে? জটিল কিছু ঘটছে যেটা আমার জানা নেই। জানতে হবে, জানতেই হবে, কিন্তু কিভাবে? চার হয়ে গেছে, মানে মিলিয়ে ফেলেছে যে মাকেই দেখতে গেছিল, কি করে জানলো সেটা তখন ক্যাচ করে বলেছিল না, তখন মাইন্ডে ক্যাচ করতে নাই। আপনি এখানে সুবীর মন্ডল, এই মন্ডল না থাকলে সব গন্ডগোল।
এই এই কি অশান্তির কথা বলছিলেন? স্যার, টিভিটা একবার চালান। টিভি কেন কেন কি চালান না বলে? চীনের কিছু কোম্পানি মারফত আমি জানতে পেরেছি যে আমারই রাজ্যের কোন কোন সংস্থা এবং ব্যক্তি এই বেআইনি অস্ত্র ব্যবসায় জড়িত আছে। চীনে গেছিল এই কাজের জন্য? বলো না, আমি বাইরে দিল্লিতে যাব। প্রথমে তো বলো না, তোমাদের তোমাদের কাজের জন্যই যাচ্ছি, তোমার কাজের জন্যই যাচ্ছি। এই ব্যাপারে রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থা আমাকে সাহায্য করছে। আমার হাতে এখনো কিছু তথ্য প্রমাণ আসার বাকি আছে, আশা করি কালকের মধ্যে সবকিছু চলে আসবে। আগামী 24 তারিখ বঙ্গ সম্মেলনের স্বাগত ভাষণে আমি সবকিছু পরিষ্কার করে দিতে পারব। এবার চলে আসছি খেলার খবরে। আগামী 24 তারিখ অনন্যার জীবনের শেষ দিন, রাজীবও এখন নেই। এবার এইটা প্ল্যান, সিএম কে মারার প্ল্যান করছে। সবকটাকে মেরে দিয়ে যাবে, সিএম কে মারবে নাকি? রাজীব নেই কে বলেছে? আমি বসে আছি, দেখি তোমায় কে বাঁচায়। হ্যাঁ অজয় বলুন। হোয়াট, কিভাবে? ওকে ওকে, আমি আসছি। কি হয়েছে সুবীর? স্যার, রাজীব আর পাশা পালিয়েছে। কি বলছো? কি বিমলবাবু, খবরটা পেয়েছেন তো? হ্যাঁ পেয়েছি। প্রথম কোনো ক্রিমিনাল পালিয়ে যাওয়ার জন্য এতটা খুশি হলাম। আচ্ছা, এদের কাছে খবর এসেছে, এরা খুশি, সত্যি খুশি হওয়ার কথা। ওরা জানে তো না যে যার সাথে কাজ করছে সে এতটা এরকম করতে পারে না। কিন্তু ভালো লাগছে একটা। অত আনন্দ পাওয়ার কিছু নেই, কমিশনার শুটার সেট অর্ডার দিয়েছেন এবং ওনাকে ধরার দায়িত্বটা আমাকেই দিয়েছেন। রাজীব আর পাশাকে এখন পুলিশ অন্যে হয়ে খুঁজছে। রাজীব চাইবে যে ওর উপরে থাকা আরোপগুলো ট্রেস করতে। ধরা তো পড়বেই, কারণ কমিশনারের পার্সোনাল রাগ আছে ওর উপর। রাতে ঘা করেছে না কমিশনারে, তো অবভিয়াসলি কমিশনার ওকে ছেড়ে দেবে না। কিন্তু কমিশনার তো ভুল লোককে ইয়ে করতে, সেটা কমিশনার জানে না। ঠিক আছে, তবে রাজীবকে চোখের আড়াল করা যাবে না, কারণ রাজীব যেখানে যেখানে যেতে পারে সেখানে সেখানে পুলিশ পিকেট বসবে। অনুরবাবু, খুব মন দিয়ে আমি যা বলছি শুনো। কি বাবু বলো? মন্ডল বাবু। আচ্ছা, মন্ডল বাবুটা কে? ও তো ওই লোকটা না? একজন পুলিশ অফিসার হিসেবে আমার কাজ একজন ক্রিমিনালকে উপযুক্ত শাস্তি দেওয়া। ইটস মাই ডিউটি। স্যার, নিকুচি করছি এরকম ডিউটি? স্যার, স্যার, স্যার কিছু মনে করবেন না স্যার। স্যার, আমি আমার 17 বছরের সার্ভিস রেকর্ড বাজিয়ে বলতে পারি স্যার। স্যার, রাজীব চৌধুরী কখনো ক্রাইম করতে পারে না স্যার। স্যার, দারুণ কথা হয়, এত স্পিডে কথা হয় সত্যিকারে। আর সব কথার একটা একটা ওয়ার্ড বলে স্যার, একটা ওয়ার্ড বলে স্যার। নিকুচি করে স্যার, নিকুচি করে স্যার। তো আপনি মিডিয়া লেভেল স্যার। মিস্টার বিমল দেবনাথ, অ্যাজ আ সিনিয়র অফিসার আমি আপনাকে যেটা বলবো সেটা আপনি করতে বাধ্য। সরি মিস্টার মাসুদ আক্তার, এই কাজটা আপনি আমাকে দিয়ে করাতে পারেন না, না, কারণ এই চাকরি থেকে আমি এক্ষুনি ইস্তফা দিলাম, আর রেজিগনেশন লেটার পরে টাইপ করে পাঠিয়ে দেব। চলে দাঁড়ান। বাহ, শাবাশ, সেই ডেডিকেশন ভালো লেগেছে আমার। হ্যাঁ ঠিকই, সৎ অফিসারের সাথে এরকম খারাপ হলে তো সে রুখে দাঁড়ানো উচিত। আপনি কি চাইছেন বলুন তো? মিস্টার রাজীব চৌধুরীকে বাঁচাতে। রাজীব বাবুর এগেনস্টে শুটার সাইট অর্ডার আছে, ওনার পাশে আমরা না থাকলে ওনাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এই সতনটা তো শুনে নিল, মন্ডল শুনে নিল, মন্ডলই তো, এই তো মন্ডল। এই এর সামনে বলার কি দরকার? আরে ওরা কি থোড়ি এখন জানে এর সামনে বলবো কি ওর কার সামনে বলবো? সবাই ওর লোক এখন জানে, দলের লোক। প্রথম যেদিন ওনার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট এসেছিল আমার তখনই সন্দেহ ছিল যে ওনাকে ফাঁসানো হচ্ছে।
তাই কেসটা নিজের হাতে রেখেছিলাম। দ্যাটস ওয়াই আই রিকোয়েস্ট ইউ, প্লিজ হেল্প মি, প্লিজ। ভালো মানুষের খুব দরকার স্যার। আপনি? না স্যার, দেখিনি দেখিনি। এনাকে চেনেন না? না না না, একে দেখিনি স্যার। একে দেখেছেন? না স্যার। একে চেনেন? না না স্যার। সব জায়গায় পুলিশ একদম পাহারা দিচ্ছে আর খুঁজে বেড়াচ্ছে হন্য হয়ে। এখন কি হবে, পাবে খুঁজে? এদের হাতে পড়ে গেলে তো হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এর সাথে তো শয়তানটাও আছে। রাজীব স্যার পালিয়েছেন। হ্যাঁ, শুটার সাইডের অর্ডার রয়েছে। তবে আপনি চিন্তা করবেন না, যেখানে যেখানে উনি যেতে পারেন সেখানে সেখানে আমরা চারজন ঘেড়ে বসে আছি। সুতরাং একটা কথা মাথায় রাখবেন, বেশি চালাকি করবেন না, ভিতরে যান। ওই পুলিশগুলোকে দেখে একটু ঢিলা নিয়ে নিল নাকি? মানে ওরা তো জানে, ওরা তো ধরতে এসছে না। ভিতরে যান, সোজা দাঁড়াও। এটা বুঝতে পারছি যে ওর দোষ না, ও করেনি এসব। হ্যাঁ, তো সবাই যারা ওর কাছের লোক তারা জানে যে ও এই কাজটা করতে পারে না। হারিয়ে গেলে তুমি। নবাব, নবাব কি হয়েছে তোমার? এ কি অবস্থা? চলো ভেতরে চলো, চলো। বাইরে পুলিশ রয়েছে না? এলো কোথা দিয়ে? গুলি বা লাগলো নাকি? ওই গাড়িতে পড়ে গেছিল, গাড়ি পাল্টি খেয়ে গেছিল দেখালো, তখন লেগেছে হয়তো, গুলি লাগিনি হয়তো। হতে পারে। নবাব কি হয়েছে তোমার? এরকম অবস্থা কি করে হলো নবাব? আচ্ছা, গুলি খেয়েছে, পাশা গুলি করেছে। পুলিশ গুলো কি করছিল তখন? পুলিশ গুলো তো মনে হয় লেগে টেকে অজ্ঞান হয়ে গেছে, যেভাবে পাল্টি খেয়েছে গাড়ি। হ্যাঁ, একটা উপর দিয়ে উঠেছে, একজন বাইরে যাবে। কি হলো? বাইরে পুলিশ আছে। ডোন্ট ওয়ারি, বাইরে বিমলদাও আছে, আমি দেখছি, তুমি একদম চিন্তা করো না, আমি আসছি। স্যার, আমি এক সেকেন্ডের জন্য সরছি না স্যার। এক্সকিউজ মি স্যার, একটু এদিকে আসবেন স্যার? আপনাকে আমি একটু বাদে ফোন করি স্যার। স্যার স্যার, হ্যাঁ বলুন। বলছিলাম আমার বেডরুমের লকটা একটু জ্যাম হয়ে গেছে। আচ্ছা, আপনি শুধু এখানে দাঁড়িয়ে থাকবেন, মাঝে মাঝে পিছনটাও দেখবেন, ঠিক আছে? চলুন। কোথায় উনি? 17 বছর ধরে চোর পুলিশের খেলা খেলছি, আপনার ডাক শুনে বুঝতে পেরেছেন উনি এখানেই আছে। কোথায় বলুন, চলুন। কোথায় বলুন, চলুন। কথাগুলো খুব সুন্দর। 17 বছর সত্যি তো, হ্যাঁ, চোর পুলিশের খেলা খেলে তো জানবেই যে কে কি বলতে পারে কখন। এটাই, তাদের পক্ষে জানাটা অসম্ভব না। আসুন। ও মাই গড, এ তো মারাত্মক ব্লিডিং হচ্ছে। হ্যাঁ, একজন ডাক্তার ডাকতে হবে। না না না, ডাক্তার ডাকার দরকার। আচ্ছা, আপনার বাড়িতে
একটু গরম জল, একটা মোমবাতি, একটা ছুরি পাবো কি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শুনুন, গজ কাপড় হাত তুলো, ফার্স্ট এড বক্স আছে। ভেরি গুড, আপনি অ্যারেঞ্জ করুন, আমি দেখছি। নিজে বুলেট বের করবে, নিজে বুলেট বের করবে। মুভিতে হয় দেখেছি আমি, বুলেট বের করা মুভিতেই হয়, মুভিতেই হয়, সেটাই। এইভাবে বুলেট বের করা অতটা ইজি না। ফোন কন কি আইস পা? হ্যালো, আরে হাম তো ডিউটি মে হ্যায়, আরে বস শিবপুর গোডাউন মে। এখানে কি করতেছ? सुनिए ना वो अगले महीने में हमको हावड़ा के गोडाउन में शिफ्ट कीजिए ना, इधर बहुत सन्नाटा है और शाम होते ही इतना डर लगता है। हमारे जन बोल क्या के मेरे की कोचे इधर के मेरे हां ये लोग का की कोचे कैसे मान लो उठा ऐसे जरा बुझ दे बच्ची ना। বেরিয়েছে ডাইরেক্ট জলে গিয়ে পড়েছে, সেটাই। আপনি ওনাকে একটু সাইকেল করুন, আমি ওটা দেখছি। কি ব্যাপার স্যার? আপনি বেরোচ্ছেন না দেখে চিন্তা হচ্ছিল। ওই দেখুন ম্যাডাম বললেন এক কাপ চা রাখে, আমি যেতে পারবেন না তাই চা খাচ্ছিলাম। খুব ভালো, জানেন তো চা চাউমিনের আবিষ্কার কিন্তু চিনেতে। অ্যাক্টিং কিন্তু বস ভালো করে, খালি কাপ প্লেট কোথা থেকে নিয়ে চলে এসেছে। চা আর চাউমিনের আবিষ্কার চিনেতে কোথা থেকে কোথায় কোথায় চলে গেল। কিন্তু চিনেরা কিন্তু ঠিক চিনতে পারেনি, বাঙালি কিন্তু ঠিক চিনে নিয়েছে। গলা না শুনে দরজা খুলবেন না। আজা আজা চল। হ্যালো, কোথায় তুই? শিবপুর? আচ্ছা ওর ফোন দিয়ে ওকে ফোন করেছে, পাশা পালিয়েছে না পাশা ফোন করেছে। আর ইয়ে বিশ্বনাথ, ইয়ে বিমল বাবু কি বললো যে গলা না শুনে কিন্তু দরজা খুলবে না? হ্যাঁ জানি, এক মিনিট এক মিনিট এক মিনিট। হ্যাঁ বেটা বল। আচ্ছা হ্যাঁ ঠিক আছে রাখ। হ্যাঁ রাখ। হ্যাঁ বিমল দা, আমি আপনার কাছে আসছি, স্যারের সাথে দরকার আছে। এসব আড়ি পেতে শুনছে এই শয়তানটা মন্ডল। শয়তান কারে কম সরকারি শুধু গন্ডগোল নাকি? আমি এক ঘন্টার মধ্যে ব্যাক করছি, বি কেয়ারফুল। স্যার। হ্যাঁ বলো সুমির। বিমল দেবনাথ যেখানে পোস্টেড সেখানে কোনো কাবলা আছে, মিস্টার মাসুদ ওখানেই যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। ঠিক আড়ি পেতে শুনে নিয়েছে আর বুঝে গেছে, বুঝে গেছে বিষয়টা যে ওরা কেন যাচ্ছে সবাই মিলে। গভীর জলের মাছ না বুঝতে তো পারবেই। সেটাই স্যার। স্যার আপনারা সারাক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে কি করছেন বলুন তো? হ্যাঁ না মানে ওই না মানে এটা কি বাড়ির ভেতরটা দেখবেন না? আপনি আসুন, আপনার এখানে দাঁড়ান। মাসুদ এসেছে, বুঝে গেছে গন্ধ শুকে, বুঝে গেছে নাকি? পুলিশের নাক না সব গন্ধ পেয়ে যায় আগে আগে আগে, এজন্য মাসুদ এসেছে ঠিক বুঝে গেছে আগে গন্ধ শুকে নাকি? হ্যাঁ গন্ধ শুকে, সেটাই। কি অবস্থা?
ওকে। ইয়ে পাশার খবর পাওয়া গেছে, শিবপুরে একটা গোডাউনে লুকিয়ে বসে আছে, দিনু ওকে পিক করতে গেছে। আরে তুমি কোথায় নামছো? আমি যা বলছি তা মন দিয়ে শুন। ইমিডিয়েট একটা গাড়ির ব্যবস্থা করুন। আপনি আর দিয়া যাচ্ছেন শিবপুরে, আর আমি যাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সুন্দরবাবুর কাছে। ও আর একটা কথা, তাহলে এখন আবার আনঅফিসিয়ালি ডিউটি হবে, তাই তো? তো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, আরে ওই যে মেটার যে ফিঙ্গারপ্রিন্টের জন্য ই করে যাচ্ছে, তাকে ফাঁসিয়ে দিয়েছে। মানে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টটা কি, সুন্দরবাবুটা কি? সুন্দরবাবুকে দেখিয়েছে আগে? সুন্দরবাবু তো ওই যে রয়েছে পাগল, পাগল নাকি বললো সুন্দর? কে পাগল সুন্দরবাবু? তুমি পাগল? ও আমি পাগল? কি বলছো সুন্দরবাবু, কোনটা বলো না আমাকে। রাজীবের সমস্ত ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে ওই বাড়িতে, ওনার কাছে যাচ্ছে, বিষয়টা কি হলো, উনার ফিঙ্গারপ্রিন্ট কি করে পেলো? হতে পারে সেটা, আর ওদিকে যাচ্ছে ওরা দুজন হচ্ছে ওকে ধরতে। হ্যাঁ সেটা তো পরের পাটেই দেখতে পারবো, পরের পাটেই দেখতে পারবো কে কাকে ধরবে আর কে কি করবে, তাই তো? তাই তো, একদম। সেটা দেখার জন্য পরের পাটের দিকে নজর রাখতে হবে। আর ব্যাক টু ব্যাক পার্ট আসবে, এইটুকুনি বলে দিলাম, ব্যাক টু ব্যাক পার্ট আসছে। একটুখানি চ্যানেলটার দিকে নজর রেখো একদম, ঠিক আছে? একটু চ্যানেলটার দিকে নজর রেখো, তিনটে পার্ট আছে, পরপর চলে আসবে একদম। তো চলো এই পার্টটা এখানে শেষ করছি, নেক্সট পার্ট চলে আসছে খুব শিগগিরই। টাটা টাটা।